এখনো আছে যে চঞ্চল চৌধুরী স্যারের সাথে জাহিদ হাসান আমার খুব ফেভারিট অ্যাক্টর সেরা সেরা হ্যাঁ আর একজন আছে মোশারফ করিম তিনজনের সাথে কাজ করার ইচ্ছা আছে আমার আর আমি মনে করি যে আন্ডার রেটেড ওভার রেটেড এই জিনিসগুলা কখনোই কোনো কিছু ম্যাটার করে না আমাদের দেশে যারা ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার সবাইকে পছন্দ যদি না হয় তখন তো তুই তোর নিজের ব্লেম দিতে পারতেছিস না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মানিক আর আপনারা দেখতেছেন দা মানিক কাস্ট শো আর আজকের এপিসোডে আমাদের প্রথম এপিসোডের প্রথম গেস্ট হচ্ছে আমার বন্ধু আপনাদের সবার প্রিয় এবং বর্তমানে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে অন্যতম রাইজিং সুপারস্টার লিলি বুধ ফরহান প্রেজেন্টিং লিলি বুধ ফরহান হাই হ্যালো एवरीवन থ্যাংক ইউ মানিক আমাকে বন্ধু তুই কেমন আছিস কি অবস্থা কেমন আছিস বল আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আল্লাহর রহমতে আপনাদের দোয়া

না সামনে আসবে না আমি আনম্যারিড যেটা বলতে চাচ্ছিস আনম্যারিড সামনে আসবে বলতে সেটা আরো এখনও দেরি আছে হয়তো আচ্ছা এই যে দোস কন্টেন্ট ক্রিয়েশন লাইক এখন প্লাবেন সবাই ভিডিও বানায় লাইক এভরি ইজ দা কন্টেন্ট ক্রিয়েশন মানে কন্টেন্ট ক্রিয়েটর তো তোর কেন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা যাগলো বা তুই ক্যান এই পথে আসলি লাইক ওয়াই আমার ভালো লাগতো তাই আসছি আর সবাই কন্টেন্ট ক্রিয়েটর বলতে সবাই তো না যদি সব কাউন্ট করায় তাহলে এক দুই হাজার হবে কিন্তু মানুষ তো আরও অনেক বেশি সবাই যদি এখন কন্টেন্ট বানানো শুরু করে তাহলে দেখবে দেখবেটাকে দেখবে তাকে অনেকটা থাকে বাট আরও আস্তে আস্তে অনেকে আসবে বাট আমার ইচ্ছাটা হয়েছে আর কি ছোট থেকেই আমার সবাই আমি আমার এই কালচারাল অ্যাক্টিভিটিসগুলো দেখাতে ভালো লাগে তাই বানানো স্টার্ট করা হয়েছে এবং ছোট থেকেই এটা ইচ্ছা যে আমি বানাবো বা আমার একসঙ্গে ইচ্ছা ছিল এখনো আছে যে চঞ্চল চৌধুরী স্যারের সাথে জাহিদ হাসান আমার খুব ফেভারিট एक्टर। সেরা সেরা। হ্যাঁ আরেকজন আছে মোশাররফ করিম। তিনজনের সাথে কাজ করার ইচ্ছা আছে আমার। এখনো ভবিষ্যতে যদি ছোট থেকেই একদম এমন না যে এটা কন্টেন্ট বানানোর পর থেকে মানুষ দেখে সেই সময় থেকে না। এটা একদম ছোট থেকেই যখন জাহিদ হাসানের নাটক দেখতাম তার সাথে একটু দেখা অ্যাট হবে। এমন একটা বা জাহিদ হাসানের একবার আমার বোন বড় বোন দেখছিল একটা কোন একটা রেস্টুরেন্টে ঢাকায়। তো আমি এখনো মাঝে মাঝে শুনি জাহিদ হাসান দেখতে কেমন। কোথায় মানে কেমন লাগে আর কি আশেপাশে আসলে কেমন ফিলিংস বা আমি বিগ ফ্যান বলা যায় সো কাজ করার ইচ্ছা আছে এই এইগুলা থেকে আর কি আমি কন্টেন্ট ক্রিয়েশন আসা বা আমার এটা ভালো লাগে মানে আগে থেকে ভালো লাগে কাজ করতে আগে থেকে ভালো লাগে কাজ করতে এবং আমার কাজ করার ইচ্ছা হচ্ছিল ইচ্ছা হচ্ছিল তোর মানে এই কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে হচ্ছে তোর কি বলে মানে এমন কোনো মোটিভেশন ছিল বা ধর আমরা একটা যেন জেনি যখন স্টার্ট করি তো দেখা যায় যে একটা কিক দরকার হবে কি মানে একটা

যেটা হইল যে আমি আবার লকডাউন টাইমে অনেকে স্টার্ট করছে আমি তখনও স্টার্ট করি করিনি লকডাউন টাইম প্রায় শেষ যখন তখন দেখতাম যে আমার ফ্রেন্ড মেহেদি পাবনায় মেহেদি ও ওদের বানাই সো তখন মানে ক্যারেট কলেজ থেকে পড়ে আসছি আমি আবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি এখন আমি যদি আবার ক্যামেরার সামনে এসে তাফালিং করি তো জিনিসটা কি আমরা নিবে বাট মেহেদি যখন বানাইতো তখন সাহসটা পাইছিলাম এইটা একটা কিক হইতে পারে যে মেহেদি ভিডিও বানাইতো সেটা দেখে আমি দেখলাম যে না আমি বানাতে পারি আর কি সো ওই জায়গা থেকে আরকি কি যদি বলা হয় যে ওইটা একটা ঠিক যে আবার নতুন করে শুরু করা আর তাছাড়া এমনি ছোট থেকেই বানাই ওকে ফাইন মানে তুই ছোটবেলা থেকে ভিডিও বানাস আর এটা এখন বেশ ভালো করে বানানো স্টার্ট করছিস তোর আগামী প্ল্যানিং কি মানে সামনে কনটেন্ট ক্রিয়েশনে কি প্ল্যানিং আছে আগামী পাঁচ বছরে তুই তোর কোন জায়গায় দেখতে চাস বিবাহিত অবস্থায় দেখতে চাচ্ছি আগামী 5 বছরের মধ্যে এটুকুই আপাতত প্ল্যান আছে কনটেন্ট ক্রিয়েশন নিয়ে কোনো প্ল্যানই নেই মানে কন্টেন্ট ক্রিয়েশন যেমনি যাইতে আসছে ওমনি যেতে থাকবে অ্যান্ড দেখা যাক কোথায় হ্যাঁ সেটা বাট আলটিমেট গোল হচ্ছে বিয়ে করা পাঁচ বছরের ভিতরে জোস সেরা 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 নাইস ভালো লাগছে আচ্ছা দোস এখন তাহলে আমি তোরে কিছু হচ্ছে বাংলাদেশি ইউটিউবিং বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে জিজ্ঞাসা বাদ করি দেখি ওর একটু আটকানো যায় কিনা মানে খুবই মানে কোনো কোয়েশ্চেনের কোনো ঝামেলা নাই সাবলীর উত্তর দিতে দেখি ওর একটু আটকানো যায় কিনা আচ্ছা দোস্ত প্রথম কোয়েশ্চেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটা হচ্ছে যে রাতুল সিনহা হচ্ছে ড্যাশ ভালো কন্টেন্ট ক্রিয়েটার সালমান নাকি আফ্রিদি কে সেরা দুইজনই বেস্ট তোর পছন্দের সেরা তিনটা ইউটিউবার নাম বল বিবি কি ভাইন্স বিবি কি ভাইন্স বিবি কি ভাইন্স আচ্ছা মানে বিবি কি ফাইন্সের অনেক বড় ফ্যান ফলাটা তুই বেঙ্গলি বই সম্পর্কে এক লাইন বল দেখতে অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ না হাসার কোনো মানে না আসলেই সুন্দর আসলে সুন্দর ওকে না মানে কেন জানি হাসি আসছে আপু আসলে অনেক সুন্দর হ্যাঁ ওকে অ্যাসপিক্রেশন কি ওভারেটেড মানে তোর কি মনে হয় না ওভাররেটেড না ঠিক আছে আমি আর আমি মনে করি যে আন্ডাররেটেড ওভাররেটেড এই জিনিসগুলো কখনোই কোনো কিছু ম্যাটার করে না একটা মানুষ ওভাররেটেড রেটেড হইতে গেলেও তারে কষ্ট করতে হয় যে আন্ডার রেটেড সেও কষ্ট করতেছে এক সময় সেও রেটেড হয়ে যাবে ধৈর্য আর পরিশ্রম যে করে যায় সে অবশ্যই পরিশ্রম করতেছে না করলে মানুষ এত মানুষ তারা পছন্দ করে না এত মানুষ তার ভিডিও দেখে না সো তার একটা মোটাম একটা পরিশ্রম করতে হয় তার কারণে আর কি মানুষ দেখে আর আছে কোনো ওভার রেটেড হওয়ার কোনো সুযোগই নাই কারণ এক্স্যাক্টলি নাইস আচ্ছা তারপর কোশ্চেন হচ্ছে যে নিয়ন ভাইয়ের কি ওজন কমানো উচিত ওজন জিনিসটা আর কি এটা নিয়ন ভাইয়ের যে কারণে বাড়ছে আমি মনে করি সেটা হচ্ছে যে দুই সালে ভাইয়ের ওজনটা একটু বেশি গেইন করছে সো ওই সালে আর কি ভাইয়া অনেক প্রেশার নিছে এইখানে হঠাৎ দেখে এক সময় কাতারে হঠাৎ দেখে সময় চলে গেছে হজ করতে চলে গেছে হঠাৎ দেখি স্টেডিয়ামের সামনে সো হিউজ কাজ করছে আর এই কাজ যখন মানুষের বেশি থাকে তখন খাওয়া দাওয়া ঠিক হয় না আবার হচ্ছে ঘুমের টাইমটা এদিক ওদিক হয়ে যায় এডিটিং প্যানেলে বসে থাকা লাগে সবসময় সো ওই সময় চিপস কোক এইসব মানে বেশি খাইছে ভাই এই কারণে এটা হয়েছে সো আমি মনে করি যে ভাইয়া ভালো জানে যে তার ওজন কমাইতে হবে কি হবে না সেই এটা যে এত কিছু কাজ একসাথে করতে পারে জ্লাতানের সে একটা ইন্টারভিউ নিয়ে ফেলছে সো সে যদি চাই যে হ্যাঁ আমি ওজন কমায় ফেলবো সে আমি দেখবো দেখা যাবে এক মাসের মধ্যে ভাইয়া একদম শুকায় গেছে সো আই গেস যে ভাই এটা মেইনটেইন করে ফেলতে পারবে আচ্ছা নেক্সট যদি তোর কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটর সাথে কোলাব করার সুযোগ হয় তুই কার সাথে করতে যাবে কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটর কার সাথে কোলাব করার ইচ্ছা আছে যে হ্যাঁ আমি চাই এই ভাইয়ের সাথে ভাই আপুর সাথে ভিডিও করতে হু কে এটা কঠিন প্রশ্ন সবার সাথেই কোলাব করতে পারলে আমার ভালো লাগতো তাহলে তো সেরা হইতো একটা ভিডিও সবাই থাকবে আমাদের ভিডিও যখন সবাই আছে টু জেড একদম একদম যার ফলোয়ার দেখা গেল যে দুই তিন হাজার থেকে শুরু হয়েছে কেবল স্টার্ট করছে সবাই থাকবে মানে বাংলাদেশের যারা ভিডিও বানানো স্টার্ট করছে একটা কন্টেন্ট পোস্ট করছে সে থেকে শুরু করে সবাই থাকবে একটা ভিডিওতে এমন একজনের নাম বল না মানে যে এই আমি মানে এর সাথে করতে বলে আমার খুব ভালো লাগতো মানে আমার খুব পছন্দ বা আমার খুব ভালো লাগে সালমান ভাই প্লিজ আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ছেলের ইচ্ছা পূরণ করেন আচ্ছা যদি আমি চিনি না তাহলে আমি বলতাম ভাই প্লিজ এরপরে কোশ্চেন হচ্ছে দোষ দানা ভাই জোশ কারিনা স্যার থটস অফ শামস কে তোর সবথেকে বেশি পছন্দের হু আচ্ছা এবং আমাদের দেশে যারা ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর আছে আমার সবাইকে পছন্দ একটা ব্যক্তিগত কারণে সেটা হচ্ছে যে যারা মেয়েরা কন্টেন্ট ক্রিয়েশন করে অনেক অরি আপু আছে টমেটো আছে আপন বোন আছে বেঙ্গালি বোন আর আপুদের থটস অফ শামস ডানা ভাই জস কারিনা আরও অনেকে আছে অনেক আপুরা আছে আমি সবার নাম এখন রিকল করতে পারতেছি না একসাথে সো যারা ভিডিও বানায় মেয়েরা বিশেষ করে সো আমি ছেলে হিসেবে ভিডিও বানাইতে গেলে অনেক সময় অনেক রকম কথা শুনতে হয় অনেক রকম মানে একটা কমেন্টও এমন হইতে পারে যে একটা কমেন্ট দেখে সারা দিনটাই খারাপ হয়ে যায় হ্যাঁ এমন হয় মানে মনের মধ্যে ওই কমেন্টটা ঘুরতে থাকে ঘুরতে থাকে সো মেয়ে হয়েও কন্টেন্ট ক্রিয়েশনে আসা বা মানুষকে হাসানো অনেকে বলতে পারে যে না ওনার ভিডিও দেখে তো আমি হাসি না হাসি আসে না হাসছে তো দেখা গেলো একটা ভিডিওতে এক লাখ রিয়্যাক্ট হয়ে গেছে হাসছে অনেকে অনেকে মজা পাচ্ছে ভাই খুব হাসলাম কে আবার লিখতেছে কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে দাও সো আসলে সবার মেন্টালিটি তো এক না তারা একটা স্পেসিফিক জেনারকে হাসাচ্ছে যেমন আমার মা থরসব সাপুর ভিডিও দেখে অনেক সময় মনে অনেক মেয়েরা দেখি যে মানে ফিমেলরা তারা ট্রাই করে মেয়েদের যেই কাহিনীগুলো আছে মেয়েরা কি করে বা বিভিন্ন জিনিস পার্সপেক্টিভ তাদের পার্সপেক্টিভ থেকে তারা যে জিনিসটা চিন্তা করতেছে সেটা দেখানো ট্রাই করে সো তারা এই জিনিসটা খুব ভালো মতো করতেছে এবং এক দুই বছর না তিন চার বছর ধরে এইরকম কন্টিনিউসলি ভিডিও দিয়ে যাওয়া খুবই টাফ এবং আপু আপনারা যারা এই কাজটা করতেছেন থ্যাংক ইউ সো মাচ এবং এই ধৈর্য ধরে কাজটা করে যাবেন ইন্সপায়ার্ড হয়ে আপনাদের দেখে নাইস আচ্ছা আমিও একমত ওর সাথে এখানে আসলে মেয়েদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা মানে অনেক টাফ এই বাংলাদেশে তো আরো বেশি টাফ আচ্ছা বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর কে তোর মতে মানে হু বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ তুই 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 তো ভালো ভিডিও বানাস তুই তুই মানে এর একটা কষ্ট করে হিউজ হিউজ কন্টেন্ট দিয়েছিস তুই এবং আমি তো তোর কন্টেন্ট অনেক মেরেছি আমি আমি এখানে একদম ডিজেগ্রি করব না আমার বন্ধু আমার মানে আচ্ছা তুই পরে ট্রিট নিস বুঝছো তোমার থেকে আমি এই কোয়েশনে আনসার দেওয়ার জন্য আচ্ছা এরপরে কোয়েশন হচ্ছে যে অ্যাফকে হেইব্রো ক্লাব হিউমার ট্যাবলেট এই তিনজনের ভিডিও দেখলে কার ভিডিও দেখলে তোর হাসি আসে না হাসি আসবে না হাসি আসে সবার ভিডিও দেখলে হাসি আসে প্রত্যেকটা ভিডিও আমার নিজের ভিডিও দেখি তো আমি মাঝে অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে আমি কেন মানে আমি হাসি না এমন 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 আছে বাট যে রিলেট করতে অনেক কিছু হয় আর কি সো হাসি অবশ্যই সবার ভিডিও দেখে আসে ভিডিও দেখে বেশি হাসি আসি ব্রো ক্লাব ভাই তো বড়ো ভাই তার ভিডিও দেখে অনেক হাসি এফকের ভিডিও হচ্ছে মানে আমি চিন্তা করি যে কেমনে বানাই ভিডিওগুলো মাঝে সাঝে এমন চিন্তা হয় আউট অফ দা ওয়ার্ল্ড এটা কাহিনী ডার্ক জোকসগুলা বেশি ইউজ করে সো হাসি আসে আচ্ছা এরপর হচ্ছে স্কেল অফ ওয়ান টু টেন হাউ গুড আর ইউ এট কিপিং সিক্রেটস সিক্রেট রাখতে আমি কেমন হ্যাঁ এক থেকে দশের নাম্বার দিনে যাবে আমার সাথে যদি কেউ থাকে বা এক দুই দিন একসাথে থাকে তো আমার সব কিছু এ টু জেড সে জেনে যাবে রাখতে পারো না মানে আমার সাথে যদি কেউ ক্লোজ হয় হ্যাঁ ক্লোজ হলে সে সব কিছু জানবে যেমন তুই অনেক কিছু জানিস তাই না সো ক্লোজ যদি হয় কেউ তো সে সব কিছু

আমি অ্যাকচুয়ালি এখন কোনো টাকায় আমি নিজে আমি বাসা থেকে টাকা নিই আরও এই যে রুব বসে সব বাসা আব্বু সব কিছুই করে সো কোনো কিছুই আমি আর কি নিজের পেছনে বা এই যে খরচ করার জন্য কিছু করা হয় না যে এনিথিং এভরিথিং যা আমি ভিডিওর জন্য দরকার হয় টাকা যা আর্নিং হয় সেটা খরচ হয়ে যায় সো হিসাবও করা হয় না যে কয় টাকা আর্ন হচ্ছে বা সামথিং কিছু বাট হয় যদি কেউ মনে করে যে আমি ভিডিও বানাচ্ছি টাকা আর্ন হচ্ছে সেটা আমি খাবো খুব করা যায় ভালো স্মুথলি চলা যাইতে পারে স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট হিসেবে চলার মতো আর্নিং হয় আচ্ছা বাট যা হয় সেটা আমি খরচ করে ফেলি এই কারণে আমরা র্যান্ডম গেস করতে পারি লাইক 6 ডিজিট অত না আবার হইতেও পারে অত না 6 ডিজিট মানে কি 1 লাখ হ্যাঁ হয় না তো কোন বছর পরে কোন মাসে হয় নাই তো পরের মাসে পোস্টজা

পৃথিবীতে তো কেউ সুখের জন্য আসেনি যদি আমি একদম আদিম যুগ থেকে শুরু করি তাহলে মানুষ পৃথিবীতে কেন এসেছিল শাস্তি পাওয়ার জন্য এসেছে যে পৃথিবীতে মানুষ এসেছে শাস্তি পেতে জান্নাত থেকে আমরা এখানে ট্রান্সফার হয়েছি কেন শাস্তি পেতে না তো যারা এখানে এসেছে শাস্তি পেতে এখানে শান্তি খোঁজার তো কোনো মানে নেই মানে তুই বলতে চাচ্ছিস যে মানে কোনো কিছু শান্তি দিতে পারে না পারে পৃথিবীতে যেই কারণে আসছি যে নামাজ কালাম করতে হবে এবার বন্দি করতে হবে এই কাজটা যদি আমরা করি হ্যাপিনেসটা ওখানেই থাকে ওই যে টাকা পয়সা হ্যান ত্যান হাবি যাবি এটা না আর হ্যাপিনেস বলতে আব্বু আম্মু সুস্থ থাকতে হবে ঠিক আছে এটা আর হচ্ছে তোর একটা ডিসিপ্লিন লাইফ থাকতে হবে ডিসিপ্লিন লাইফ থাকতে গেলে যে কোনোভাবেই হোক নামাজটা দরকার আছে আমার জন্য দোয়া করবেন আমি সবসময় নামাজ পড়তে পারি এটা এটা একদম পারফেক্ট কারণ কি একটা আরেকটা কথা বলি এটা বলতে বড় হয়ে যাবে যদি ভিডিও তো আমরা আমাদের ছোটবেলাটাকে কেন বলে যে সব থেকে বেস্ট ছোটবেলাটাকে এই যে এই ইউনিভার্সিটি লাইফটাকে কিন্তু আমরা বেস্ট বলি না যে আমরা বলি যে আমাদের চাইল্ডহুডটা বেস্ট ছিল কজ চাইল্ডহুডে আমাদের একটা ডিসিপ্লিন ছিল লাইফ ওই বিকালবেলায় বাইরে বের হতে পারবো দুপুরবেলা আমার বাইরে বের হতে দিত না আবার সন্ধ্যার আগে বাসায় ব্যাগ আসতে হবে আবার আমার স্কুলে যাইতে হবে স্কুলে টিফিন টাইমে মজা করবো আবার ক্লাসগুলো করতে হবে ক্লাস বান দিলেও সেটা কিন্তু সিক্স সেভেন এইট নাইনে ওঠার পরের থেকে বাঁধ দেওয়া যেত সো একটা ডিসিপ্লিনে থাকতাম সকালবেলা এই সময় উঠতে হবে টিচার আসবে বা মা উঠে নিয়ে এই একটু কোরআন শরীফ পড় বা এটা কর ওটা কর তো এরকম দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাইতাম না তখন ছোটোবেলা বা একটা পরীক্ষা থাকতো একটা শিডিউল থাকতো আমরা একটা শিডিউলের মধ্যে থাকতাম সো এই লাইফ থেকে যখনই ওই আমাদের যেই আমরা যখন আমাদের লাইফটা কন্ট্রোল করা স্টার্ট করছি না তখন থেকে আর কি আমরা এই যে হ্যাসেলে পড়ছি যে কী করতে হবে কি না করতে হবে সো এইটা আসলে মানুষের হ্যাপিনেসটা ডিসিপ্লিনের মধ্যে থাকে এটা সত্যি কথা এটা মানুষ যতটা বেশি ডিসিপ্লিন তার লাইফে হ্যাপিনেস ততটা বেশি ওকে খুবই ডিপ্লোমেটিক আনসার মানে আমি আসলে এক্সপেক্ট করি না এমনি বলবে বাট ভালো লাগছে আসলে মানে ঠিক কথা বলছিস আচ্ছা আমার নেক্সট কোয়েশন আছে এরপর কোয়েশন হচ্ছে তোর আর ওয়েমেন কমপ্লিকেটেড না মেয়েদেরকে ওই যে মানে বলে না মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা গান আছে এইসব ভুয়া মেয়েদের মন বোঝা এবং মেয়েদের মেয়েদেরকে কন্ট্রোল করা সব থেকে ইজি একটা একটা প্রসেস আর মেয়েদের প্রসেস করার জন্য একটু শান্ত থাকতে হবে মাথাটা ঠান্ডা থাকতে হবে এবং তারা কি চাচ্ছে এটা একটু অবজার্ভ করে বুঝতে হবে আমি কি চাচ্ছি এটাই প্রথমে তাদেরকে তাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে বুঝে গেছে আমি কি চাচ্ছি সেটা যদি কেউ বলে ফেলে বা সেটা যদি হয়ে যায় তাহলে সমস্যা ওরা কি যাচ্ছে এটা একটু বুঝতে হবে ওরা যেটা চায় সেটা ওদেরকে দিলেই সব ওকে মেয়েদের মন বোঝা এইস থেকে ভেবে নিবো যে তোর গায়ে ভাবিয়ে খুশি করার জন্য এটা বললে সব ধরনের তোর বোন হতে পারে মা হতে পারে মা তোরে যেটা বলতেছে সেটা তুই টেকনিক্যালি কোনোভাবে হ্যান্ডেল কর শুধু একটু দেখবি যে সেই হ্যাপি তোর বোন যেটা বলতেছে তুই টেকনিক্যালি একটু হ্যান্ডেল কর ওকে ওকে গার্লফ্রেন্ডের কথা বলতেছিস তারাও একই রকম যে কোনো মেয়ে হইতে পারে সেটা টেকনিক্যালি তোরে হ্যান্ডেল করতে হবে ওকে মানে মানে কন্ট্রোল মানে ওই কমপ্লিকেটেড না সহসর মেয়েরা অনেক সহসরালয় ওকে মেরে নিলাম এখন আমাদের বস বলতেসতে তাহলে কেয়ার করার মানতে হচ্ছে ডু ইউ বিলিভ ইন লাভ এট ফার্স্ট সাইট নো নো কেন মানে হয় না তোর কখন ফার্স্ট লাভ এট ফার্স্ট টাইম একটা মানুষের দেখে প্রথমে দেখে ভালো লাগে ঠিক আছে ধর একটা মেয়ের দেখলাম প্রথমে দেখে ভালো লাগলো এখন তার সাথে কথা বলতে গেলে দেখা গেলো যে আমি তার যেমন একটা ভয়েস এক্সপেক্ট করছিলাম সে তেমন না মানে যে কাজল আগরওয়ালের মতো ভয়েস এক্সপেক্ট করতেছিলাম যে দেখলাম যে সেটা না অন্যরকম আচ্ছা প্রথমে একটা ধাক্কা তারপর একটু কথা বলতে গেলে আরও ধাক্কা ঠিক আছে সো সব মিলিয়ে লাভ জিনিস লাভ অত ওটা ইজি না লাভ আসতে একটা মানুষের অনেক রকম ক্রাইটেরিয়া থাকে এটার কোনো সংজ্ঞাও নাই সো লাভ হয় না লাইক অ্যাট ফার্স্ট সাইট হওয়া উচিত কথাটা যে ভালো লাগছে প্রথম দেখে ভালো লাগছে এমন হওয়া উচিত ভালো লাগছে না ওকে ধর তুই একদিন ঘুম থেকে উঠছিস সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছিস যে তোর দরজার ওই পারে মেসি দাঁড়ায় আছে তো তুই মেসিরে ফ্রেশ ওয়ার্ড কি বল আমি দর আমি ঘুম থেকে উঠে কি দরজার ওই দিকে দেখবো তো কোর্স গুমদাইটা দর্জে খেলা দেখতেছিস যে মেসি দাঁড়া্যাস দাঁড়া্যাস এন্ডরে তার কি বলবি বট প্রথমে গুগল ট্রান্সলেটর মানে আমি তো প্রথমে খুব এক্সাইটেড হয়ে যাব যে মেসি আসছে কান্না কাটেও হয়ে যাইতে পারে সো তারপরে হচ্ছে এট ফার্স্ট জড়াই ধরবো দেন হচ্ছে গুগল ট্রান্সলেটরে লিখব যে কি বলা যায় যে এখানে কেন আসছে এটা এটা স্প্যানিশ ভাষায় কি হয় কিছু একটা হবে সেটা তারপরে শুনাবো যে এটা দেন আর কি

এন্ড তুই হচ্ছে তারা কেমনে রাখবি আর তুই এটা কি আসলে মানে সিক্রেটটা রাখতে পারবি কিনা তোর কি মনে হয় এক মাস যদি আসে হুম মেসিরে দিয়ে মনে কর যে প্রথমে তো দুটো তিনটা ব্লগ হবে ঠিক আছে বাসার ভিতরেই বাসার ভিতরেই কি করে কি বাবা বিশ্বকাপে কিভাবে জিতলো আগে যখন হারছে তখন কি হয়েছিল প্রত্যেকটা আলাদা আলাদা ব্লগ প্রত্যেকটা মনে কর যে ব্লগ হবে পনেরোটা ইন্টারভিউ হবে পনেরোটা তারপরে মনে করছে ওদের ফানি ভিডিও বানাই নেবো ইনশাআল্লাহ কোনো কোন মাপ নেই ফানি ভিডিও হচ্ছে বাংলা শেখাবো আচ্ছা পাঁচ দিন বাংলা শেখাবো ওকে বাংলা শিখে কিছু কিছু ওয়ার্ড থাকবে মেসির সাথে ফানি ভিডিও ফানি ভিডিও মেসি মনে করে এক মাসের তিরিশ দিনে

আমি হচ্ছে তোর সাথে অনেক আলোচনা করলাম ভাল লাগলো কথা বলতে খুবই ভালো লাগে তুই যদি ধর এই জেনারেশন পলা যারা লাইক ডিপ্রেস আছে ডিমোটিভেটেড আছে এবং তুই জানো আমাদের বর্তমান জেনারেশন কি অবস্থা মানে বেশিরভাগ পলা পাইনি মন খারাপ করে থাকে তো এদের উদ্দেশ্যে কি বলবি ভাই কেমনে হ্যাপি থাকা যায় বা কেমনে একটু বেটার থাকা যায় মন খারাপ করে কেউ বসে থাকে না বাসায় ফেসবুকে লেখে যে মন খারাপ করে আছে এটা ফার্স্ট ঠিক আছে বেশিরভাগই হুদায় লেখে আচ্ছা যে আমার খুব মন খারাপ ডিপ্রেশন আর ফেসবুকে মানুষের একটু মন খারাপ হলে মানুষ সেটা ফেসবুকে উগড়াই দেয় এই কারণে আর কি মন খারাপ মানুষের প্রত্যেকটা মানুষের পাঁচ দশ মিনিট বিশ মিনিট এর বেশি মন খারাপ থাকে না সো ফেসবুকে আর কি এটা বেশি দেখা যায় যে আমার ডিপ্রেসড পাই না আমার স্যাড স্ট্যাটাস শেয়ার দিচ্ছে এটা আর কি তারপরও যাদের মন খারাপ থাকে বা ডিপ্রেস থাকে বা নিজের লক্ষ্যর জন্য সময় যেটা করা উচিত ধৈর্য এটা কন্টেন্ট্রেশনের জন্য হইতে পারে পড়াশোনার জন্য হইতে পারে জাস্ট ধৈর্য দ্বারা ধরতে হবে নিজের উপরে একটু বিশ্বাস রাখতে হবে আর হাল ছেড়ে দেওয়া যাবে না যে এটা গেছে আর তো একদিন আছে সময় পরীক্ষা কালকে বা দুই দিন আছে সময় কিভাবে পারবো না পারলাম তাই বললাম আমি কি এই দুই দিনে একটু ট্রাই করতে পারি তো তাই না তো আর এই গরমের মধ্যে তুই আশ্বাস করতে এখন তুই যদি ভাবতি যে আরে এই গরমের মধ্যে যাব আবার জেনে যদি দেখি ফারহান আবার উঠতেছে না কি হবে তুই কিন্তু চলে আসছিস ভিডিও কিন্তু হয়ে যাচ্ছে জিনিসটা এমন ট্রাই নিছিস যদি না হয় তখন তো তুই তোর নিজের করছি পরীক্ষার যদি আর কয়েকদিন টাইম থাকে যে কোনো কাজের যদি মনে করেন যে আর এক মিনিট সময় আছে আমার তিন দিনের কাজ করতে হবে সো আমি এক মিনিটটা আমার মতো করে আমি ট্রাই করি যদি না পারবো না আমি জানি পারবো না বাট তাও ট্রাই করছি অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে আমি ট্রাই করছি সো এইটা করলে আই গেস যে একটু ডিপ্রেশন থেকে বা ডিপ্রেশন জিনিসটা কীভাবে কাটানো যায় তাও আমি জানি না বাট প্রায়োরিটি যে ঠিক করা উচিত বাবা মাকে সময় দেওয়া উচিত তাইলে আর কি আর বাবা মায়ের সাথে একটু ফ্রি হতে হবে তাদের মতো করে আমি যেটা বললাম যে নিজের মতো করে মানুষকে না আছে মানুষের মতো করে মানুষের সাথে মিশলে বেটার হয় জিনিসটা বুঝে সব সবসময় নিজের মতো করে সব জায়গায় মেশা যায় না এই জন্য একটু কমপ্লিকেটেড মনে হয় এর ওরে তুই যেমন আমি যদি তোরে না বুঝে আমার জিনিসটা তোর উপরে চা তাহলে তো হলো না হলো না তাই না একজন গালাগালি পছন্দ করেন ওর সাথে না যে ওলা ইও ইও ও তো বুঝবেই না ও কেমন আগে বুঝি তারপরে একটু সো এমনি আর কি বেশি গাজাই ফেললাম মনে না ভালো বলছি জমা আচ্ছা তো আমি হচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সো মাচ জন্য দোয়া করবেন আর আমি চাই যে এই মানি কাজ যেই পডকাস্টে যে শুরু করতেছিস বাজার জিনিসটা যদি এই জিনিসটা অনেক বোরিং কেমনে এডিট করছিস আমি জানি না আগে শ্যুটের সময় বলে দিচ্ছি সো ফিফটিন মিনিটস রাখার ট্রাই করিস বা টেন টুয়েলভ আর এঙ্গেজিং করার আমি চাই যে মানিকাস্ট এই জিনিসটা ছড়াই যাক আর ফার্স্ট এখানে আমি ছিলাম এত দূর ছড়াই যাক যেন এটা একটা জিকে পরীক্ষায় আসে ফার্স্ট কে ছিল ফার্স্ট কে ছিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ ভিডিওতে